আজি আমি আলোচনা করিবা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায় কোষ গঠন ও কার্য প্রশ্নাবলী বিষয়ে আলোচনা করিবা। এক নম্বর, নিম্নরে থিবা বন্ধনী মধ্যরু ঠিক উত্তর বাছি শূন্য স্থান পূরণ কর। ক, ন্যাসটি মধ্যরে থিবা গলাকার অংশকু ড্যাশ কোয়া যায়। উত্তর হচ্ছে নিউ ন্যাসটি কোয়া যায়। খ, এমি বা শরীরর বাহু থিবা প্রবর্তকু ড্যাশ কোয়া যায়। উত্তর হচ্ছে এমি বা শরীরর বাহু থিবা প্রবর্তকু কুটপাদ কোয়া যায়। গ, উদ্ভিদ কোষর বাহার আবরণকু ড্যাশ কোয়া যায়। উত্তর হচ্ছে কোষ ভিত্তি। ঘ, জীবন্ত কোষ ড্যাশ দ্বারা গঠিত। উত্তর হচ্ছে আদি প্ররস দ্বারা গঠিত। ও, প্রকৃতির দেখা যাওয়া বৃহত্তম কোষ হচ্ছে ড্যাশ। উত্তর হচ্ছে অট পক্ষীর অন্ডা। ছ, বংশগতির একক ড্যাশকু কোয়া যায়। উত্তর হচ্ছে জিন। দুই নম্বর, ঠিক থিলে ঠিক ভুল থিলে ভুল লেখ। ক, এককোষী জীবমানঙ্ক শরীর গটিয়ে কোষরে গড়া। এহা ঠিক, কারণ প্রত্যেক এককোষী প্রাণীর শরীর গটিয়ে কোষরে গড়া। খ, পেশীয় কোষগুলিক শাখা প্রশাখা বিশিষ্ট। এহা ভুল, কারণ স্নায়ুকোষগুলিক শাখা প্রশাখা অটন্তি। গ, গটিয়ে জীবর জীবন্ত মৌলিক একক হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। এহা ভুল, কারণ জীবন্ত জীবর মৌলিক একক হচ্ছে কোষ। গ, এমিবা শরীর বিষামাকার। এহা ঠিক, কারণ এমিবা তা শরীরর আকার বদলাই পারে। ও, সিঝা অন্ডারে থিবা ধলা পদার্থ পিতক অটে। এহা ভুল, কারণ সিঝা অন্ডারে থিবা ধলা পদার্থ আলবুমিন অটে। তিন নম্বর, প্রত্যেকর দুইটি উদাহরণ দিও। ক, ডাকনেস্টিয় কোষ, এহার উদাহরণ হচ্ছে বীজাণু ও নীলহরিত শৈবাল। খ, সুন্যাষ্টীয় কোষ, এহার উদাহরণ হচ্ছে প্রাণী কোষ ও উদ্ভিদ কোষ।